السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আহলে হাদিস কি ও কেন। আমি কোনো সময়ই আহলে হাদিস বিষয়বস্তুর উপর আলোচনা করিনি কোনো, যেহেতু ঢাকার যে সমস্ত এলাকাগুলো আহলে হাদিস এলাকা বলে পরিচিত, তার মধ্যে অন্যতম এলাকা হচ্ছে বংশাল। এই জন্য আমি মনে করি বংশালের মানুষের জানা উচিত যে আহলে হাদিস কি এবং আহলে হাদিস কেন। যদিও এই বক্তব্যের জন্য আরও পরিশ্রম, আরও পড়াশোনার প্রয়োজন রয়েছে, তারপরও উপস্থিত যতটুকু আমার সাধ্য গোলাই ততটুকু আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সুনানে আবু দাউদ, ইবনে মাজা, আবু দাউদের 4596 নম্বর হাদিস, ইবনে মাজার 3991 নম্বর হাদিস, তাফাররাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা, ইহুদিরা 71টি ফিরকায় বিভক্ত হয়ে গেছে, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি ফিরকায়। অন্য স্থানাদের তিনতানি ওয়াসাবউনা ফিন্নার, 72টি ফিরকা জাহান্নামী, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, আর একটি ফিরকা হচ্ছে জান্নাতী। এই হাদিসের উপর প্রথম কথা হচ্ছে যে 72টি ফিরকা জাহান্নামী, সেই 72টি ফিরকা চিরস্থায়ী জাহান্নামে থাকবে তা কিন্তু নয়। এটা আকীদার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই 73টি ফিরকার মধ্যে যে 72টি ফিরকা ভ্রান্ত, তাদের কাউকেই রুমুমান মুতলাকান কাফের বলেননি। ওই সমস্ত ফিরকার কেউ কেউ বা কোনো কোনো ফিরকা, অনেক ফিরকা আছে যে ফিরকাগুলো বহু ভাগে বিভক্ত, যেমন শিয়া এই ফিরকাটা অনেক ভাগে বিভক্ত। একটা আছে শিয়া ইসনা আশারা ইরানের শিয়া, একটা আছে শিয়া জাইদিয়া ইয়েমেনের শিয়া, একটা আছে শিয়া নুসাইরিয়া সিরিয়ার শিয়া, সিরিয়ার যে বর্তমান বাদশাহ বাশার আল আসাদ, বাশার আল আসাদ, তারা হচ্ছে নুসাইরি ফেরকার শিয়া। এই একটা ফেরকারই অন্তর্ভুক্ত অনেক ফেরকা আছে। তো কোনো ফেরকাকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ভ্রান্ত 72টা ফেরকার কোনো ফেরকাকে মুতলাকান ব্যাপকভাবে কাফের বলেননি। হতে পারে এই ফেরকাগুলোর অন্তর্ভুক্ত কোনো কোনো ফেরকা কাফের, বা কোনো কোনো ফেরকার কেউ কেউ কাফের, বা নির্দিষ্ট কোনো আকিদা রাখার কারণে কেউ কাফের, কিন্তু ব্যাপকভাবে কেউ বলতে পারবে না যে এই 72টা ফেরকা কাফের এবং তারা চিরস্থায়ী জাহান্নামী। যদি তাদের ভিতরে ইমান থাকে, তারা জাহান্নামী ফেরকা ঠিকই, যদি ইমান থাকে তাহলে তারা একদিন আবার জান্নাতে ফিরে আসবে আল্লাহর দয়ায়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ফেরকা যেহেতু 72 থেকে 73টা ফেরকা হবে, সেহেতু এই ফেরকাগুলোর মধ্যে পার্থক্য করার জন্য নাম অবশ্যই লাগবে। নাম ছাড়া কোনো মতেই এই ফেরকাগুলোর মধ্যে পার্থক্য করা সম্ভব হবে না। একটা দোকান থেকে যদি আরেকটা দোকান আলাদা হয় তো নতুন দোকানটার নাম দেওয়া লাগে,
একটা মানুষের যদি 10টা সন্তান হয়, তো সেই 10টা সন্তানকে আলাদা করার জন্য প্রত্যেক সন্তানের নাম দেওয়া লাগে। তো এই 73টা ফেরকা হবে অথচ নাম হবে না, এটা বিবেক বিরোধী। কথা কি আমি বুঝাতে পারছি? 73টা ফেরকা যেহেতু হবে, সেহেতু এই ফেরকাগুলোর নামও থাকবে স্বাভাবিক। তারপরের কথা হচ্ছে, যেই একটা ফেরকা ফেরকায় নাজিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ফেরকাটা কোন ফেরকা? পৃথিবীর সবাই তো দাবি করে যে আমরাই তারা, দেওবন্দি ভাইয়েরা দাবি করে যে আমরাই তারা, বিরলভীরা দাবি করে যে আমরাই তারা, আহলে হাদিসরাও দাবি করে যে আমরাই তারা। তাহলে এই একটি নাজাতপ্রাপ্ত ফেরকা কোনটা? এই প্রশ্নের জবাবে প্রথম কথা হচ্ছে যে ইসলামের কিছুই নাম দিয়ে চলে না। একজন মানুষ তার নাম হচ্ছে আফজল, আফজল নামে মানুষ আছেন আপনাদের। আফজল শব্দের অর্থ কি? আফজল শব্দের অর্থ হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। তো এই নাম হওয়ার কারণেই কি সে কিয়ামতের মাঠে সর্বোত্তম বলে বিবেচিত হবে? হতে পারে ওই আফজল নামের ব্যক্তিটা এই বংশের সবচেয়ে খারাপ মানুষ, অস্বাভাবিক কিছু। তো কিয়ামতের মাঠে নাম দিয়ে কিছু বিচার হবে না। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এর বিচার নামের উপরে নয়। কিয়ামতের মাঠে সব কিছুর বিচার হবে মানুষের আমলের উপরে, মানুষের কর্মের উপরে, মানুষের গুণের উপরে। এই জন্য নাম দিলেই, ভালো নাম দিলেই কেউ জান্নাতি। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলজিম জামাআতাল মুসলিমিন, তোমরা মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরো। তো ওই হাদিসে ওই নাম দেখে একটা ওই নামেই দল আবিষ্কার করেছে, জামাতুল মুসলিমিন, যে আমরাই তারা, যেহেতু হাদিসে এই নাম আছে। কথা বুঝেননি? অথচ ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য নাম নয়, কাজ, কর্ম। কেউ যদি নিজেকে মুসলিম নাম রাখে আর সালাত না আদায় করে, কালেমা না পাঠ করে, তাহলে কি সে মুসলিম বলে গণ্য হবে? হবে না। সুতরাং প্রথম কথা হচ্ছে ফেরকায়ে নাজিয়ার যে নামের উপরে কোনো মানদণ্ড নাই, নামের উপরে কোনো ভিত্তি নাই, কর্মের উপর সকল ভিত্তি। কর্ম দিয়ে চিনতে হবে যে কে ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত, কর্ম দিয়ে চিনতে হবে যে কে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত, কাজ দিয়ে চিনতে হবে যে কে নাজাতপ্রাপ্ত ফেরকা। তারপরের কথা যে সেই ফেরকার গুণ কি হবে, যে গুণ দিয়ে আমরা চিনব যে তারা নাজাতপ্রাপ্ত ফেরকা। সাহাবা একরাম এই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন যে আল্লাহ রাসূল, তারা কারা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপর আছি, যারা এর উপর থাকবে, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত ফেরকা। আমি এবং আমার সাহাবীরা আজকে যার উপর আছি, যারা এর উপর থাকবে, তারাই নাজাতপ্রাপ্ত ফেরকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে যারা অগ্রগামী, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা পরবর্তীতে এই মুহাজির এবং আনসারদের, এই অগ্রগামী মুহাজির এবং আনসারদের অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, ওয়া আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরদিন থাকবে, যালিকাল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহান সফলতা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পাওয়ার, চিরস্থায়ী জান্নাতে থাকার
মহান সফলতা অর্জন করার ওই রাস্তা বলে দিলেন যেই রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে ফেরকায় না জিয়া ওয়ারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকে যার উপর আছি এর উপর যারা থাকবে তারাই হচ্ছে ফেরকায় না জিয়া। আর আল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছে শুনে রাখো দুনিয়ার মানুষ, মহাজির এবং আনসার যারা চলে গেছে আর যারা কিয়ামত পর্যন্ত এই মহাজির এবং আনসারদের অনুসরণ করবে ইহসানের সাথে, ইহসান মানে হচ্ছে ইহসানের সাথে, এটার ব্যাখ্যা পরে আসছে, তারা জান্নাতে যাবে, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে। ইহসান মানে হচ্ছে হুবহু অনুসরণ করা, অনুসরণ করার মতো অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে হাদিসে কোথাও বলেননি যে ওই ব্যক্তি জান্নাতে যাবে যে অধিক আমল করবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরীক্ষা করতে চান যে কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করে, উত্তম আমল করে, অধিক আমল শর্ত নয়, উত্তম আমল, ওই আমলই উত্তম যে আমল আল্লাহ এবং আল্লাহ রাসূল করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে করেছে সেই আমলই উত্তম, এবং তার সাহাবায়ে কেরাম করেছে সেই আমলই উত্তম। কোন আমল যদি অধিক আমল হয় অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেননি, তাহলে সেটা উত্তম আমল নয়। তো ইহসানের সাথে মহাজির এবং আনসারদের অনুসরণ করতে হবে, মানে কোনো প্রকার কমবেশ ছাড়াই, কোনো প্রকার যোজন বিয়োজন ছাড়াই, সংযোজন বিয়োজন ছাড়াই, কাঠ ছাট ছাড়াই, হুবহু যেভাবে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম করেছে হুবহু ওইভাবে তাদের অনুসরণ করতে হবে, তাহলে হবে ইহসানের সাথে অনুসরণ করা, তাহলে হবে উত্তম আমল করা, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে ফিরকায়ে নাজিয়ার বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে যা বললেন, তার সারমর্ম দাঁড়ালো কিয়ামত পর্যন্ত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীর হুবহু অনুসরণ করবে তারাই ফিরকায়ে নাজিয়া। হুবহু অনুসরণ করতে গেলে সমাজ থেকে দুটো জিনিস বাদ দিতে হবে, একটা হচ্ছে শির আর একটা হচ্ছে বেদাত। সমাজে যা অতিরিক্ত হয়ে আছে, সমাজে যা কম বেশি হয়ে আছে, তা এই দুটোর মধ্যে সীমাবদ্ধ, একটা শির আর একটা বেদাত। শির এবং বেদাত থেকে সমাজকে মুক্ত করে, শির এবং বেদাতের আমলকে ডাস্টবিনে নিক্ষেপ করে এই সমাজকে হুবহু ওই সমাজ বানানো যেই সমাজ আল্লাহ রাসূলের যুগে ছিল, তাহলে হুবহু আমল করা যেরকম আমল সাহাবায়ে কিরাম করতেন, তাহলে আমি এবং আপনি ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারব। তারপরের কথা, প্রথমেই বলেছি যে 73টা ফিরকা হলে নাম লাগবে, নাম না হলে পার্থক্য করা যাবে না। তো মুসলিম ছাড়াও যে অন্য নাম মুসলমানদের হতে পারে তার দলিল এখনই যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা তাওবার 100 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মুহাজির এবং আনসার বলে সম্বোধন করেছেন। কথা বুঝতে পারেননি? সাহাবীরা মুসলমান, তারপরও আল্লাহ তাদেরকে কি বলে সম্বোধন করেছে? মুহাজির এবং আনসার বলে সম্বোধন করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা মুসলমান, তারপরও আল্লাহ তাদেরকে কোরআনে হাওয়ারি বলে সম্বোধন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, ইয়া আহলাল কোরআন আউতিরু ফা ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্র, হে আহলে কোরআন তোমরা বিত্র পড়ো, কেননা আল্লাহ নিজে বিজোড়, তিনি বিজোড়কে ভালোবাসেন। তাহলে এখানে মুসলমানদের জন্য কি নাম ব্যবহার করা হলো? আহলে কোরআন নাম ব্যবহার করা হলো। একদা হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছেড়ে যখন সাহাবায়ে কেরাম পলায়ন করতেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে নির্দেশ দিলেন যে তুমি ডাক দাও। তো ওই ডাকের মধ্যে বাক্যগুলো ছিল, ইয়া আসহাব সামুরা, ইয়া আসহাব সূরাতিল বাকারা, ইয়া আসহাব বাইআতির রিদওয়ান, ওহে যারা বাইআতের রিদওয়ান, হুদাইবিয়ার সন্ধির সময় গাছের নিচে যারা রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন,
ওহে যারা সুরা বাকারার অধিকারী, ওহে যারা সামুরার অধিকারী, তারা আসো। তো মুসলমান ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে সাহাবীদেরকে ডাকার জন্য এই নামগুলো ব্যবহার করতে বললেন। অগণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ডেকেছেন, ইয়া মাআশারাল আনসার, হে আনসারেরা, অগণিত হাদিসে ইয়া মাআশারাল আনসার। তো এই হাদিসগুলো, এই আয়াতগুলো প্রমাণ করে যে মুসলমান ছাড়াও, মুসলিম ছাড়াও মুসলিমের অন্য নাম হতে পারে, এবং বাতিল ফেরকা থেকে ফেরকায় না যেয়ে আলাদা করতে গেলে নাম লাগবে, নাম ছাড়া আলাদা করা যাবে না, যদিও নাম দিয়ে কিয়ামতের মাঠে কিছুই বিচার হবে না। নামে বলতেছে, মুখে বলতেছে আমি আহলে হাদিস, মুখে দাঁড়িয়ে নাই, টাখনুর নিচে প্যান্ট, গান বাজনা শুনে, ঠিক মতো সালাত আদায় করে না, তার এই আহলে হাদিস দাবি করা কিয়ামতের দিন চারে না কাজে দেবে, বিন্দু মাত্র কাজে দেবে না। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে যে নাম দিয়ে কিয়ামতের মাঠে কিছু হবে না, কিয়ামতের মাঠে যা হবে সব আমলের উপর ভিত্তি করে। তারপরের প্রশ্ন, আহলে হাদিস এই নামের উপর মানুষের অভিযোগ যে নতুন সৃষ্ট, যে আহলে হাদিসরা ইংরেজদের আমলে তৈরি করা একটি ফেরকা, অভিযোগ আছে না? নাই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার জন্ম হচ্ছে 150 হিজরিতে, কত হিজরিতে? 150 হিজরিতে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার কিতাবুর রিসালাহ একটি বিখ্যাত গ্রন্থ, উসুলে হাদিস এবং উসুলে ফিকহের উপর লেখা প্রথম গ্রন্থ। কিতাবুর রিসালার প্রায় 3 জায়গায় কিতাবুল উম ফিকহ ফতোয়া সংশ্লিষ্ট গ্রন্থ, কিতাবুল উম গ্রন্থের প্রায় 30 জায়গায়, ইমাম শাফির লেখা আরও একটা বই ইখতিলাফুল হাদিস গ্রন্থের প্রায় 8 জায়গায় ইমাম শাফির রহিমাল্লাহ আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। কি শব্দ ব্যবহার করেছে? আহলে হাদিস। ইমাম শাফির জন্ম কত সালে? 150 হিজরিতে। ইমাম শাফি কিতাবুর রিসালার 3 জায়গায়, উম কিতাবুল উমের 8 জায়গায়, আর ইখতিলাফুল হাদিস গ্রন্থের কিতাবুল উমের 30 জায়গায়, আর ইখতিলাফুল হাদিস গ্রন্থের 8 জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। তার মধ্যে একটা মন্তব্য, ইমাম শাফির একটা মন্তব্য, আহলুল হাদিস ফিল কদীম ওয়াল হাদিস, অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস, একটা কথা বলতে গিয়ে ইমাম শাফির রহমাল্লাহ কি বলতেছেন, একটা কথা বলতে গিয়ে ইমাম শাফির রহমাল্লাহ তার বইয়ে বলতেছেন যে অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস, মানে ইমাম শাফির আগেও আহলে হাদিস ছিল, ইমাম শাফি 150 হিজরিতে তিনি মন্তব্য করতে গিয়ে বলতেছেন যে অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস, মানে তার আগের যুগে আহলে হাদিস ছিল। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজি প্রায় 200 জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। কত জায়গায়? 200-এরও অধিক জায়গায়। এগুলো আমার এমনি নর্মাল গণনা, বিস্তারিত গণনা করলে এর চেয়েও বেশি দেখা যাবে। আহলে হাদিস এবং আসহাবুল হাদিস এই দুইটা শব্দ সুনানে তিরমিজি যদি খোলা হয় তো প্রত্যেক পৃষ্ঠাতেই পাওয়া যাবে। এমন কোনো পৃষ্ঠা নাই, আমার মনে হয় সুনানে তিরমিজির এমন কোনো পৃষ্ঠা নাই যে পৃষ্ঠাতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আহলে হাদিস বা আসহাবুল হাদিস শব্দটা ব্যবহার করেননি। যারা সুনানে তিরমিজি পড়েননি তারা খুলে অনুবাদ করে দেখতে পারেন যে সুনানে তিরমিজিতে কত জায়গায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আহলুল হাদিস বা আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা তারিখুল কবির গ্রন্থের বহু জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তার তারিখে বাগদাদ গ্রন্থের প্রায় 200-এরও অধিক জায়গায় আসহাবুল হাদিস এবং 50-এরও অধিক জায়গায় আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিভিন্ন বইয়ে ইবনু সাআদ তার তাবাকাত, ইবনু সাআদ 200 হিজরির মানুষ, ইমাম ইজলি তার ফিকহ, ইবনু খুজাইমা তার বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় সকলেই আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। ইমাম ইবনু সাআদের মৃত্যু 230 হিজরিতে, ইমাম বুখারীর মৃত্যু 256 হিজরিতে, ইমাম ইজলির মৃত্যু 261 হিজরিতে, ইবনু খুজাইমার মৃত্যু 311 হিজরিতে, তারা সকলেই তাদের বইয়ের বিভিন্ন জায়গায় কী শব্দ ব্যবহার করেছে? আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে।
এগুলো সবই 300 হিজরির আগের ঘটনা। তারপরের কথা, ফেরকায়ে নাজিয়া কারা এই বক্তব্যের জবাবে, এই কথাগুলো আপনাদের মুখস্থ এখন যেগুলো বলব, বহু বক্তব্যে আপনারা শুনেছেন, ফেরকায়ে নাজিয়া কারা এই প্রশ্নের জবাবে আলী ইবনুল মাদিনি, ইমাম আহমদ, ইমাম আবু দাউদ, ইমাম বুখারী সকলের মন্তব্য হচ্ছে যে তারা আহলে হাদিস। তাদের মন্তব্য হচ্ছে তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমরা জানি না যে এই ফেরকায়ে নাজিয়া কারা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছে যদি আহলে হাদিস না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলতেছে আল মালায়েকাতু হুররাসুস সামা, আসমানের হেফাজতকারী হচ্ছে ফেরেশতারা, ওয়া আসহাবুল হাদিস হুররাসুল আরফ, আর দুনিয়ার হেফাজতকারী হচ্ছে আহলে হাদিসরা। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর জন্ম 97 হিজরিতে, ইমাম শাফিরও আগে, ইমাম শাফির জন্ম 150 আর সুফিয়ান সাউরির জন্ম 97। তো আসমানকে হেফাজত করছে মালায়েকা ফেরেশতারা আর দুনিয়াকে হেফাজত করছে আহলে হাদিসরা, এর মানে কি? এর মানে হচ্ছে দুনিয়াতে কেউ যদি রাসুলের হাদিসের মধ্যে, শরীয়তের মধ্যে বিন্দুমাত্র কমবেশি করতে চায়, শিরক এবং বেদাতের অনুপ্রবেশ ঘটাতে চায়, তাহলে সেটাকে কঠোর থেকে কঠোর হস্তে দমন করে কারা? আহলে হাদিসরা। এই জন্য তারা হচ্ছে দুনিয়ার মাটিতে আল্লাহর দিনের হেফাজতকারী। এই জন্য ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলতেছে যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম থাকতো না। এই জন্য ইমাম আহমদ সহ আর বাকি আলেম বলতেছে যে আহলে হাদিসরা যদি ফেরকায়ে নাজিয়া না হয় তাহলে আমি জানি না যে কারা ফেরকায়ে নাজিয়া। এখানে তারপরের মন্তব্য যে আহলে হাদিসদেরকে কেন ফেরকায়ে নাজিয়া বলা হচ্ছে আর এখানে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য কি? হানাফি ভাইয়েরা বলবে বা দেওবন্দি ভাইয়েরা বলবে যে এখানে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহাদ্দিসগণ। এ কথা কি আপনারা শুনেননি? এ কথা শুনেছেন যে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহাদ্দিসগণ। এ কথা ঠিক, কেননা সত্যিকার আহলে হাদিস, প্রথম আহলে হাদিস এবং আহলে হাদিসদের নেতা হচ্ছেন মুহাদ্দিসগণ। কেন তাদেরকে ফেরকায়ে নাজিয়া অন্তর্ভুক্ত করা হলো? আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন এবং হাদিস অবতীর্ণ করেছি, এই কোরআন এবং হাদিস আমি হেফাজত করব। এটা আল্লাহ সুবহানাহু তাআলার কথা। কোরআনকেও আল্লাহ হেফাজত করবেন, হাদিসকেও আল্লাহ হেফাজত করবেন। তো কোরআনকে আল্লাহ সুবহানাহু তাআলা সাহাবীদের দিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে হেফাজত করিয়ে নিয়েছেন, কিন্তু হাদিস তাদের দিয়ে হেফাজত করেছেন, হাদিস হেফাজত করেছেন মুহাদ্দিসদের। তারা একটা হাদিসের জন্য মাসের পর মাস রাস্তা অতিক্রম করেছে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায়। ইমাম খাতিব বাগদাদির একটা বই আছে রেহলা ফি তালাবিল হাদিস, হাদিস অন্বেষণের জন্য সফর করা। মুহাদ্দিসরা কত কঠিন ও কত কষ্ট করে হাদিসের জন্য পথ অতিক্রম করে হাদিস জমা করেছেন তা তাদের জীবনী পড়লে অনুধাবন করা যায়। এমনভাবে হাদিস জমা করেছেন, এমনভাবে হাদিস জমা করেছেন যে একটা উদাহরণ দেখেন। হাম্মাম বিন মুনাব্বেহ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। হাম্মাম বিন মুনাব্বেহ কার ছাত্র? আবু হুরায়রার ছাত্র। এই হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র হচ্ছে মা'মার বিন রাশিদ। মা'মার বিন রাশিদ হচ্ছে ইয়েমেনের মানুষ, যিনি আবু হুরায়রার ছাত্র, হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র মা'মার বিন রাশিদ। এই মা'মার বিন রাশিদের ছাত্র হচ্ছে আব্দুর রাজ্জাক বিন হাম্মাম সানাআনি। ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানাআ। আমাদের মাঝে একটা পরিচিত গ্রন্থ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, নাম শুনেননি? ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক হচ্ছেন ইনি, আব্দুর রাজ্জাক আস-সানাআনি, ইয়েমেনের মানুষ। তো এই আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক হচ্ছে মা'মার বিন রাশিদের ছাত্র, আর মা'মার বিন রাশিদ হচ্ছে হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র, আর হাম্মাম বিন মুনাব্বেহ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। কথা কি বোঝা যাচ্ছে? এই আব্দুর রাজ্জাক যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক রাহিমাহুল্লাহ, তার ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বাল। কে? আহমদ বিন হাম্বাল, মুসনাদে আহমদের লেখক, নাম শুনেননি? এবার দেখেন
এই হাম্মাম বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসগুলো শুনেছিলেন সেই হাদিসগুলো তিনি একটা আলাদা খাতায় লিখেছিলেন, যেই খাতার নাম হচ্ছে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি যে হাদিসগুলো শুনেছিলেন সেগুলো একটা আলাদা খাতায় লিখেছিলেন, ওই খাতার নাম সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ। ওই হাদিসগুলোই তিনি তার ছাত্র মামার বিন রাশেদকে পড়িয়েছেন, মামার বিন রাশেদ আবার ওই হাদিসগুলোই তার ছাত্র মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক আব্দুর রাজাক আসানানিকে পড়িয়েছে, ওই হাদিসগুলোই আবার আব্দুর রাজাক আসানানি তার ছাত্র আহমদ বিন হাম্বালকে পড়িয়েছে, ওই হাদিসগুলোই আবার আহমদ বিন হাম্বাল তার ছাত্র ইমাম বুখারিকে পড়িয়েছে। কথা কি বুঝতে পারছেন? তো ওই হাদিসগুলো, যে হাদিসগুলো ওই খাতায় লেখা ছিল আহমদ বিন হাম্বাল তার মুস্তাদে আহমদে নিয়ে এসেছে, আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে নিয়ে এসেছে, ওই হাদিসগুলোর অনেক হাদিস ইমাম বুখারী তার সহি বুখারীতে এনেছে, ওই হাদিসগুলোর অনেক হাদিস ইমাম মুসলিম তার সহি মুসলিমে এনেছে। আজ 1400 বছর পরে ওই খাতাটা হুবহু জার্মানির একটি লাইব্রেরিতে পাওয়া যায়। ওই খাতার সাথে আহমদ বিন হাম্বাল তার মুসনাদে আহমদে এই খাতা থেকে যে হাদিসগুলো সংগ্রহ করেছিল এবং আমাদের মাঝে যে মুসনাদে আহমদ আছে সেই মুসনাদে আহমদের সাথে ওই পাণ্ডুলিপির সাথে মিলিয়ে দেখা হয়, ঠিক ওই পাণ্ডুলিপি থেকে ইমাম বুখারী যে হাদিসগুলো সহিহ বুখারীতে নিয়েছিল সেটার সাথে ওই পাণ্ডুলিপির হাদিসগুলো মিলিয়ে দেখা হয়, ওই পাণ্ডুলিপি থেকে যে হাদিসগুলো মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক আব্দুর রাজাক তার মুসান্নাফ আব্দুর রাজাকে নিয়েছিলেন সেগুলোর সাথে ওই পাণ্ডুলিপির হাদিস মিলিয়ে দেখা হয়, একটা অক্ষরেরও পার্থক্য পাওয়া যায়। কথা মনে হয় বুঝাতে পারিনি? এটা প্রমাণ করে যে মুহাদ্দিসরা কত কঠোর, কত কঠিনভাবে, কত নিখুঁত, কত সূক্ষ্মভাবে আল্লাহ রাসূলের হাদিসকে হেফাজত করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যখন তোমাদের নিকট কোন ফাসিক খবর নিয়ে আসে তখন তোমরা সেটা যাচাই বাছাই করো। এই আয়াত হলো উসুলে হাদিসের ভিত্তি, যে রাসূলের নামে যদি কেউ কথা বলে তো সেটা যাচাই বাছাই করতে হবে। আরেকটা হাদিস উসুলে হাদিসের ভিত্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল তার থাকার জায়গা কি? জাহান্নাম। তো রাসূলের নামে যদি মিথ্যা কথা বলে তো তাকে ধরতে হবে। আরো দুইটা হাদিস উসুলে হাদিসের ভিত্তি, সেই দুইটা হাদিস কি? একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসমা আসলেন, এসে বললেন, আল্লাহ রাসূল আমাকে উমুক উমুক বিয়ের প্রস্তাব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমুক তো তার হাত থেকে লাঠি নামায় না, স্ত্রীকে পিটায়, আর উমুকের টাকা পয়সা নাই, তুমি উসামা বিন যায়েদকে বিয়ে করো। এই হাদিস। আর আরেক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, যে একদা আল্লাহ রাসূলের বাড়িতে একজন মানুষ আসছে, তো আল্লাহ রাসূল বলছে, বিহিসাল আশিরা, সমাজের সবচেয়ে খারাপ মানুষটা আসতেছে। আবার যখন সে বাড়িতে ঢুকলো তখন আল্লাহ রাসূল তার সাথে হাসি মুখে অত্যন্ত সুন্দর ভাষায় কথা বলল। এই দুটো হাদিস প্রমাণ করে যে মুসলমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানের কল্যাণার্থে আরেকজনের গীবত করা জায়েজ। যদি আল্লাহ রাসূল ওই মহিলা সাহাবীকে না বলতেন যে অমুক অমুকের সাথে বিয়ে করলে এই এই ক্ষতি হবে, রাসূল যদি না বলতেন আর সে যদি বিয়ে করতো তাহলে এটা অন্যায় হতো, কেননা সে পরামর্শ চাইতে এসেছে, তার কল্যাণার্থে আপনাকে বলতেই হবে যে অমুকের মধ্যে এই খারাপ গুণ আছে, তুমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না। এই আয়াত এবং এই তিনটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হেফাজত করার জন্য, কেউ যদি রাসূলের নামে মিথ্যা বলেছে, কারো যদি স্মৃতিশক্তি দুর্বল থেকেছে, কারো যদি আচার আচরণে খারাপ কিছু দেখা গেছে, ফাসিকি দেখা গেছে, তাহলে মুহাদ্দিসেরা সেটা প্রকাশ্যে বলেছেন যে অমুকের হাদিস চলবে না, অমুকের মধ্যে এই ত্রুটি আছে, অমুকের হাদিস চলবে না, অমুকের মধ্যে এই ত্রুটি আছে, অমুক মিথ্যা বলে, অমুকের স্মৃতিশক্তি খারাপ। এইভাবে পরিশ্রম করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জমা করেছেন, সহিহ এবং যঈফ আলাদা করেছেন, সহিহ হাদিস সন্নিবদ্ধ করে আমাদের সামনে পেশ করে গেছে। তো মুহাদ্দিসদের খেদমত যদি বলতে যাই তো দিনের পর দিন আলোচনা করলে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত কথায়, মুহাদ্দিসেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হেফাজত করেছে। এই জন্য ফেরকায়ে নাজিয়া যদি কেউ হয়,
তাহলে ইসলামের হেফাজতকারী এই মুহাদ্দিসেরাই ফেরকায় নাজিয়া হওয়ার সবচেয়েতে বড় অধিকার রাখেন, সবচেয়েতে বেশি অগ্রাধিকার রাখেন অন্যদের তুলনায়। কেননা কোরআন হেফাজত করার পর হাদিস হেফাজত আল্লাহ এই মুহাদ্দিসদের হাত দিয়ে করিয়ে নিয়েছে। তো প্রথম কথা হচ্ছে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিস, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার এবং আপনার প্রশ্ন যে ফেরকায়ে নাজিয়া যদি শুধুই মুহাদ্দিসরা হয় তাহলে সাধারণ মানুষ কই যাবে? কথা বুঝেননি? মানে ফেরকায়ে নাজিয়া যদি শুধুই মুহাদ্দিসরা হয় তাহলে সাধারণ মানুষ কই যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 73টা ফেরকা, 72টা ভ্রান্ত একটা ফেরকায়ে নাজিয়া। রাসূল তো এটা বলেনি যে এই ফেরকায়ে নাজিয়া নির্দিষ্ট একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হবে। সাধারণ মানুষের কি অধিকার নাই যে সে ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যাবে? আছে না নাই? আছে। তাহলে কোন সমস্যা আপনি বলেন যে আহলে হাদিস শুধুই মুহাদ্দিস? তাহলে সাধারণ মানুষের কি অধিকার নাই যে সে ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের অধিকারী হবে? অবশ্যই অধিকার আছে। এই জন্য এই কথা বলা বোকামি যে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য শুধুই মুহাদ্দিস। বরং আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসগণ এবং যুগে যুগে যারা মুহাদ্দিসদের মানহাজ অনুসরণ করে চলবে তারা। মুহাদ্দিসদের মানহাজ আলাদা অন্যদের চাইতে। দারুল উলুম দেওবন্দের আমার শ্রদ্ধেয় উস্তাদ সাঈদ আহমদ পালানপুরি, তিনি হাদিস আর আহলে হাদিস এই বইয়ের ভূমিকাতে লিখেছেন যে অতীত যুগ থেকেই দুইটা ফেরকা ছিল, একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায়। একটা আহলুল হাদিস আর একটা কি? আহলুর রায়। দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আমার শ্রদ্ধেয় উস্তাদ। তো আহলুল হাদিস কে কে? আহমদ বিন হাম্বাল আহলুল হাদিস, ইমাম শাফি আহলুল হাদিস, ইমাম মালিক আহলুল হাদিস। চার ইমামের তিন ইমামই কি? আহলুল হাদিস। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হচ্ছেন আহলুর রায়। এই তিন ইমামের মধ্যে মতভেদ থাকলেও তাদের মানহাজ এক ছিল। কি সেই মানহাজ? ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি সহি হাদিস পাওয়া যায় তো সব কিছুর উপর ওই হাদিসকে প্রাধান্য দিতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আমরা হাদিস মানতে বাধ্য, এই বইয়ে বিস্তারিত আলোচনা করা আছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে যদি কোনো খাবরে ওয়াহেদ সহি পাওয়া যায় এবং তার উপর যদি কোনো দিন আমল না থাকে তো তারপর ওই হাদিসের উপর আমল করতে হবে, আর যদি আমল ওই সহি হাদিসের বিপরীতে থাকে, খাবরে ওয়াহেদ সহি হাদিসের, তো ওই আমলকে পরিত্যাগ করে ওই সহি হাদিসের উপর আমল করতে হবে। এটা ছিল চিরদিন মুহাদ্দিসদের মানহাজ। মুহাদ্দিসরা হাদিসকে এত সম্মান করতেন, এত সম্মান করতেন, এত সম্মান করতেন যে হাদিসের দার্স দিতে আসলে উজু করে আসতেন। মুহাদ্দিসরা হাদিসকে এত সম্মান করতেন, এত সম্মান করতেন যে হাদিসের দার্সের মধ্যে অন্য কোনো কথা বলা পছন্দ করতেন না, হাদিসের দার্সের মধ্যে ঘুমানো হাসি ঠাট্টা করা পছন্দ করতেন না। মুহাদ্দিসরা হাদিসকে এত সম্মান করতেন, এত সম্মান করতেন যে অসুস্থ অবস্থায়ও যদি কেউ হাদিস শুনতে এসেছে তো বিছানায় শুয়ে হাদিস শোনায়নি, আগে সুন্দর করে উঠেছে, বসেছে হাদিসের সম্মানার্থে, তারপরে হাদিস শুনিয়েছে। মুহাদ্দিসরা হাদিসকে এবং রাসূলের দিনকে হেফাজত করার জন্য এত কষ্ট এবং এত কঠোর পরিশ্রম করেছে যে আহমদ বিন হাম্বাল জেল খেটেছেন কিন্তু এই ফতোয়া থেকে পিছে সরে আসেননি যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী। সারা দুনিয়া উল্টে গেলেও তিনি পিছে সরে আসবেন না, এই জাজবা চিরদিনই মুহাদ্দিসদের মধ্যে। এবং যখনই আল্লাহ যে ফেতনা পৃথিবীর বুকে আবির্ভাব ঘটিয়েছেন সেই ফেতনাকে আল্লাহ কঠোর হস্তে আহলে হাদিসদের দিয়েই দমন করিয়েছেন, মুহাদ্দিসদের দিয়েই দমন করিয়েছেন। তো কথা হচ্ছে, এই কথা ঠিক যে ফেরকায়ে নাজিয়া মুহাদ্দিসগণ, কিন্তু সাধারণ মানুষের অধিকার আছে ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার। এই জন্য যারা মুহাদ্দিসদের মানহাজকে অনুসরণ করে সালাফে সালেহীন মানে হচ্ছে এই মুহাদ্দিসগণ, তাদের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে বুঝবে, তারাও আহলে হাদিস। আমি বলে থাকি যে মানুষ তিন ভাগে বিভক্ত। একদল মানুষ কোরআন এবং হাদিসকে নিজের বুঝ অনুযায়ী বুঝতে চায়, আর একদল মানুষ কোরআন এবং হাদিসকে নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করে, যে কোরআন এবং হাদিস বিষয়ে শুধু ইমাম আবু হানিফার কথা চলবে আর কারো কথা চলবে না, কোরআন এবং হাদিস বিষয়ে আমরা শুধু ইমাম শাফির কথা শুনবো আর কারো কথা শুনবো না। একটা নিজের বুঝ অনুযায়ী বোঝা, এটাও ভ্রান্ত, আর নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করা, ওটাও ভ্রান্ত।
সালাফে সালেহীন যারা চলে গেছেন, মুহাদ্দিসিনে কিরাম যারা চলে গেছেন, তাদের সকলের মন্তব্যকে সামনে রেখে সিদ্ধান্তে পৌঁছা হচ্ছে আহলে হাদিসদের মানহাজ, এবং এটাই সঠিক মানহাজ। নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বোঝা যাবে না, কোন নির্দিষ্ট ইমামের বুঝ অনুযায়ী নয়, সকল সালাফে সালেহীনের কথাকে সামনে রাখতে হবে। এই কথার পরের কথা হচ্ছে যে আহলে হাদিসদের ক্ষেত্রে বলা হয় যে আহলে হাদিসরা হচ্ছে ইংরেজদের সৃষ্ট, বলা হয় না বলা হয় না বলা হয়? এগুলোর জবাবে তো অনেক লম্বা আলোচনা করা যাবে, তারপরে সংক্ষিপ্ত, ভারত উপমহাদেশে আহলে হাদিসদের আবির্ভাব কিভাবে, ভারত উপমহাদেশে অতীত যুগে আহলে হাদিস ছিল, পাকিস্তানের মানসুরাতে সেই 400 হিজরিতে আহলে হাদিসদের অস্তিত্ব পাওয়া গেছে, ইতিহাসবিদগণ লিখেছেন, মিন্নাতুল বাড়িতে আমি উল্লেখ করেছি, তথ্যগুলো উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ। কিন্তু এই যুগে এখন আমরা যে আহলে হাদিসের অনুসারী, আহলে হাদিস মানহাজকে মেনে চলি, আমাদের এই যুগে আহলে হাদিসের উৎপত্তির শুরুটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে দিয়ে। নাম শুনেছেন? তিনিই সর্বপ্রথম ভারত উপমহাদেশে হাদিসের দাস চালু করেন। ভারত উপমহাদেশ ছিল ফেকার বই পুস্তকে ভর্তি, হাদিসের দাস ছিল না, একটাই হাদিসের গ্রন্থ ছিল মাশায়েখুল আনোয়ার, এই গ্রন্থ বাদে আর কোনো হাদিসের গ্রন্থের অস্তিত্ব ছিল না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি প্রথম কুতুবে সিত্তাকে আরব বিশ্ব থেকে নিয়ে এসে দিল্লির মাটিতে বসে দাস দেওয়া শুরু করেন, এবং তিনি দাসে যেটা সঠিক মনে হতো সেটা বলতেন, যদিও আমলে তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন, কিন্তু দারসে যেটা সঠিক মনে হতো ওটা বলতেন, এবং কলমেও যখন ধরেছেন, কলমেও যখন লিখেছেন, তখন যেটা সঠিক মনে হয়েছে সেটা লিখেছেন। হুজ্জাতুল্লাহিল বালেগাতে লিখেছেন যে রাফুল আদায় করাই বেশি সঠিক, হুজ্জাতুল্লাহিল বালেগাতে লিখেছেন যে 12 তাকবীর ঈদের সালাত আদায় করাই বেশি সঠিক, হুজ্জাতুল্লাহিল বালেগাতে লিখেছেন যে জোরে আমিন বলাই বেশি সঠিক। লেখার বেলায় এবং দারসে যেটা ওনার বিবেকে সঠিক মনে হয়েছে সেটাই তিনি পেশ করে গেছেন, যদিও আমলে তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তার এই দাসের কারণে তাকলিদের যে বেড়া জাল ছিল, অন্ধবিশ্বাস এবং অন্ধ তাকলিদের যে শক্ত দেওয়াল ছিল, ওই শক্ত দেওয়ালে ভাঙন শুরু হয়, এবং তার ছাত্র এবং তার ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহিমাহুল্লাহ, তিনিও একই মানহাজের অনুসারী ছিলেন। তারপরে তার পোতা পৌত্র শাহ ইসমাইল মুহাদ্দিস দেহলভি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পৌত্র, পোতা, ছেলের ছেলে শাহ ইসমাইল মুহাদ্দিস দেহলভি, যিনি ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ঘোষণা দিয়েছিলেন সশস্ত্র, এবং সশস্ত্র জিহাদ করে মারাও গেছিলেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তিনিও কঠোর থেকে কঠোর ভাষায় তাকলিদের দেওয়ালে আঘাত দিয়েছেন। তার একটা বই তাকবিয়াতুল ঈমান, আমার ধারণা মতে বাংলাতে অনুবাদ পাওয়া যায়, তাকবিয়াতুল ঈমান, এই বইয়ের মধ্যে তিনি কঠিনভাবে তাকলিদের দেওয়ালে আঘাত করেছেন। তার বই আছে তানবীরুল আইনাইন ফি রাফউল ইয়াদাইন, রাফউল ইয়াদাইনের পক্ষে তার বই তানবীরুল আইনাইন। তিনি ছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধকারী, কথা কি বুঝতে পারছেন? তো যদি তাকলিদ বিরোধিতা ইংরেজদের সৃষ্টি হওয়ার আলামত হয়, তাহলে শাহ ইসমাইল শহীদ ইংরেজদের দালাল। যদি রাফুল এদাইন করা ইংরেজদের দালাল হওয়ার আলামত হয়, তো শাহ ইসমাইল শহীদ ইংরেজদের দালাল, আর শাহ ইসমাইল শহীদ যদি ইংরেজদের দালাল হয়, তো আমাদের জানা নাই, ইতিহাসবিদ কেউ প্রমাণ দিতে পারবে না যে কারা তাহলে ইংরেজদের শত্রু ছিল। শাহ ইসমাইলের নাম শুনলে ইংরেজদের হৃদয়ে কাঁপন ধরত, তার নাম শাহ ইসমাইল শহীদ। তো তিনি নিজে রাফুল আদায় করতেন এবং তাকলিদ বিরোধিতা করতেন, এবং হাদিসের উপর আমল করার জন্য মানুষকে আহ্বান করতেন। তিনি মারা যাওয়ার পর যারা এই জেহাদের, ইংরেজদের বিরুদ্ধে জেহাদের যারা হাল ধরেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন মাওলানা বেলায়েত আলী। তার লেখা একটা বই আছে আমাল বিল হাদিস, হাদিসের উপর আমল করা। তিনিও ছিলেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করেন, এবং মাওলানা বেলায়েত আলী এবং মাওলানা এনায়েত আলী তাদের দুই ভাইয়ের একজন বাংলাদেশের এবং ভারতের মুর্শিদাবাদ, মালদা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে 12 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন, এবং তাদের সেই দাওয়াতের ফলে আজও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদা, মুর্শিদাবাদের 90% মানুষ আহলে হাদিস, তাদের দাওয়াতের ফলে।
তো ওই সময়ে যারা শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহর বিরুদ্ধে কথা বলতো তাদের কথার জবাব দিয়েছিলেন শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভি। আচ্ছা, আমি যে সিলসিলাটা বলছিলাম ওটা শেষ করি। শাহ হলিউল্লাহ মহাদ্দেস দেহলভি, তার ছেলে শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভি, আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভির ছাত্র হচ্ছেন শাহ ইসহাক মহাদ্দেস দেহলভি। এই শাহ ইসহাক মহাদ্দেস দেহলভি পর্যন্ত কোনো মতভেদ নাই, দেওবন্দি আহলে হাদিস দেহলভিতে কোনো মতভেদ নাই এই তিনজনকে নিয়ে। সবাই এই তিনজনকে সম্মান করে, শাহুল্লাহ মহাদ্দেস দেহলভি, শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভি, শাহ ইসহাক মহাদ্দেস দেহলভি। শাহ ইসহাক মহাদ্দেস দেহলভির ছাত্র দুইজন, একজন হচ্ছে আব্দুল গনি মুজাদ্দিদি আর একজন হচ্ছে শাইখুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলভি। আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র হচ্ছে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি আর রশিদ আহমদ গাঙ্গুহি। আর শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্র হচ্ছে শামসুল হক আজিমাবাদী, আব্দুর রহমান মোবারকপুরি, সানাউল্লাহ অমৃতসরী, যারা ভারত উপমহাদেশে সবচেয়ে বড় আহলে হাদিস আলেম। তো পার্থক্যটা শুরু হলো শাহ ইসহাক মহাদ্দেস দেহলভির পরে, তার দুইজন ছাত্র একজন মিয়া নাজির হুসাইন দেহলভি আর একজন আব্দুল গনি মুজাদ্দিদি। আব্দুল গনি মুজাদ্দিদি চলে গেলেন কট্টরভাবে হানাফি মাজহাব, মাজহাবের ওকালত করা যায়, আর মিয়া নাজির হুসাইন দেহলভি চলে গেলেন কট্টরভাবে আহলে হাদিস, প্রকাশ্যে আমল করতে লাগলেন এবং প্রকাশ্যে কথাও বলতে লাগলেন তাকলিদের বিরুদ্ধে। তার একটা বই আছে মেয়ারুল হক, এই বই পড়লে বোঝা যাবে মিয়া নাজির হুসাইন দেহলভির এই বই পড়লে যে তিনি কত কঠোর, কত কঠিন ভাষায় তাকলিদ সহ ভারত উপমহাদেশের শিরক এবং বেদাতকে কত কঠিন ভাষায় আঘাত করেছেন। এই শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্র হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরি, যিনি বিশ্বে সুনানে তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজের লেখক, তারই ছাত্র ওই মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্র আব্দুর রহমান মুবারকপুরি। তারই আরেকজন ছাত্র হচ্ছে শামসুল হক আজিমাবাদী, যিনি বিশ্বে আবু দাউদের সর্বশ্রেষ্ঠ আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ আউনুল মাবুদের লেখক, যে আউনুল মাবুদ 5-6 খণ্ডে প্রকাশিত মূল গ্রন্থ গায়াতুল মাকসুদ 32 খণ্ড, যার 1-2 খণ্ড পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে, 32 খণ্ডের সোনানে আবু দাউদের ব্যাখ্যা করেছেন মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র, নাম শামসুল হক আজিমাবাদী। আরেকজন ছাত্র মিয়া নাজির হোসেন দেহলভির সানাউল্লাহ অমৃতসরী, যার হাতে তার সাথে মুবাহালা করে এই যুগের সবচেয়ে ভ্রান্ত ফেরকা কাদিয়ানি, কাদিয়ানিদের নেতা গোলাম আহমদ কাদিয়ানি, যার সাথে মুবাহালা করে মারা গেছে, যার সাথে মুবাহালা করে পরাজিত হয়েছে, তিনি হচ্ছেন সানাউল্লাহ অমৃতসরী। তার ক্ষেত্রে বলা হয় যে একই টেবিলে একই সাথে যদি হিন্দু, শিখ, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, দেওবন্দি, বেরেলভি, শিয়া সবাই যদি একই টেবিলে জমা হয় আর সানাউল্লাহ অমৃতসরীর সাথে সবাই যদি তর্ক বিতর্ক করতে চায়, তো সানাউল্লাহ অমৃতসরী একই বৈঠকে সবাইকে পরাজিত করে দিবে, এরকম জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। তার হাতে পরাজিত হয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি। তো কাদিয়ানিরাও পরাজিত হয়েছে আহলে হাদিসদের হাতে, তো এরা হচ্ছে আহলে হাদিসদের বড় বড় আলেম। তো সুতরাং যারা বলতে চায় যে আহলে হাদিসরা হচ্ছে ইংরেজদের গোলাম বা ইংরেজদের দালাল, এর চাইতে বড় জঘন্য অপবাদ আর হতে পারে না। এখানে আর একটা কথা বলে রাখি, আহলে হাদিসদের ক্ষেত্রে কিন্তু কেউ বলে না যে আহলে হাদিসরা শিরক করে, বলে কি? আহলে হাদিসদের ক্ষেত্রে কেউ কিন্তু বলে না যে আহলে হাদিসরা বেদাত করে, বলে কি? তো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুনাহ তো এই দুটোই, শিরক আর বেদাত। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কি জিনিস? শিরক আর বেদাত। তো বিরোধী পার্টিও তো আহলে হাদিসদের উপরে অভিযোগ আরোপ করতে পারে না যে আহলে হাদিসরা শিরক করে, আহলে হাদিসরা বেদাত করে। এই অভিযোগ আরো কি কেউ করে? করে না। বরং তারাও বিশ্বাস করে যে আসমানের নিচে জমিনের উপর শিরক বেদাতের সবচেয়ে কঠোর বিরোধী যদি কেউ থাকে তারা কারা? আহলে হাদিসরা। তারপরের আলোচনা, আহলে হাদিস বা ফেরকায়ে নাজিয়া যেমন শুধু মুহাদ্দিসরা নয় বরং সাধারণ মানুষের অধিকার আছে ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার, ঠিক তেমনই আহলে হাদিস বা ফেরকায়ে নাজিয়া নির্দিষ্ট কোনো সংগঠন নয়। কথা কি বুঝতে পারছেন? মিয়া নাজির হোসাইন দেহলভি রহিমাহুল্লাহ নির্দিষ্ট কোনো সংগঠনে ছিলেন না, তখন সংগঠনের কোনো অস্তিত্বই ছিল না। এখন কেউ যদি বলে যে তিনি আহলে হাদিস নন, তাহলে তাকেই ভেবে দেখতে হবে যে সে আহলে হাদিস কিনা। কথা বুঝতে পারছেন? এখানে একটা কথা বলে রাখি যে আমি যদি দাবি করি
যে নির্দিষ্ট সংগঠনের অনুসারী হলেই সে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হবে, তাহলে এটা হবে একটা ভ্রান্ত আকিদা। কেন ভ্রান্ত আকিদা হবে? আজকে বাংলাদেশে 3-4 সংগঠন আছে। আমি যদি একটা সংগঠনের অনুসারী হই এবং আমি যদি ফেরকায় নাজিয়া হই, তাহলে ওই সংগঠনের বাইরে যারা আহলে হাদিস আছে তারা কি ফেরকায় নাজিয়া নয়? শুধু তাই নয়, এই বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতে যত আহলে হাদিস আছে তারা যদি এই সংগঠনের অন্তর্ভুক্ত না হয় তারা কি ফেরকায় নাজিয়া নয়? সৌদি আরব এবং কুয়েতে আহলে হাদিসদের কোনো সংগঠন নাই, অন্য দেশে আছে কিন্তু সৌদি আরব এবং কুয়েতে আহলে হাদিসদের কোনো সংগঠন নাই। তাহলে সৌদি আরব এবং কুয়েতের যারা আহলে হাদিস তারা কি ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত নয়? কথা কি আমার বুঝতে পারছেন? এই জন্য এই বিশ্বাস চরম ভ্রান্ত আকিদা যে নির্দিষ্ট সংগঠনের এবং নির্দিষ্ট সভাপতি বা আমিরের অধীনে ফরম পূরণ করে যারা সংগঠনের অন্তর্ভুক্ত থাকবে একমাত্র তারাই ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত, আর কেউ নয়, এটা চরম এবং ভ্রান্ত আকিদা। বরং পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলবে তারা সবাই আহলে হাদিস, এবং এই সংগঠনগুলো তার অন্তর্ভুক্ত, সংগঠনগুলো ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত। কথা বুঝাতে পারিনি আমি? বাংলাদেশে যত আহলে হাদিস সংগঠন আছে সবাই ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত, ভারত পাকিস্তানের যত আহলে হাদিস সংগঠন আছে সবাই ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত, যদি আমল ঠিক থাকে, যদি আকীদা ঠিক থাকে, যদি মানহাজ ঠিক থাকে। এখানে আরও একটা কথা বলে নিই যে আমাদের মধ্যে একটা কথা, যেহেতু এটা আহলে হাদিসদের ঘাঁটি প্রচলিত, যে উমুক উমুক থেকে বের হয়ে গেছে সেই জন্য সে খারেজ, সেই জন্য সে আর আহলে হাদিস নয়, অমুক দল থেকে অমুক বের হয়ে গেছে, জমিয়ত আহলে হাদিস থেকে অমুক বের হয়ে গেছে, আহলে হাদিস আন্দোলন থেকে অমুক বের হয়ে গেছে। এই কথার জবাবে আমি বলতে চাই, আহলে হাদিস কারো পৈতৃক সম্পত্তি নয়, আহলে হাদিস কারো পৈতৃক সম্পত্তি নয়। যেমন মুসলমান হওয়া, আমি মুসলিম কি মুসলিম নই, এটা যেমন কারো পৈতৃক সম্পত্তি নয়, তেমনি আমি আহলে হাদিস নই কি নই, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়। যদি আমার মানহাজ এবং আমার আকীদা ঠিক থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে আমাকে বলে যে আমি আহলে হাদিস থেকে বের হয়ে গেছি। কথা কি বোঝাতে পেরেছি? পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই। সুতরাং এই কথা মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট কোনো সংগঠনের অনুসারী হওয়া ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্য জরুরি নয়। ফেরকায় নাজিয়া একটি ব্যাপক ব্যাপার। পৃথিবীর আফ্রিকার জঙ্গলে যদি একজন মানুষ যেখানে কোনো মুসলমান না, সে একাই যদি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাহলে সেও ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত। এটা একটা ব্যাপক ব্যাপার, ব্যাপক ব্যাপার। কেউই কোনো গণ্ডের মধ্যে, কোনো সীমার মধ্যে একে আবদ্ধ করতে পারবে না। ওই যে আল্লাহ রাসূল বলেছে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যা অনুসরণ করি, ওই যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে মুহাজির এবং আনসারদেরকে যারা অনুসরণ করবে ইহসানের সাথে, তারাই ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত। যে নামেই হোক না কেন, যেখানেই হোক না কেন, সংগঠনে থেকেই হোক না কেন, সংগঠনের বাইরে থেকেই হোক না কেন, যেখানেই হোক না কেন, যে নামেই হোক না কেন, আদর্শ এবং আকীদা যদি ঠিক থাকে তাহলে সে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত। এখানে আরেকটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে সবাই বলি, আমরা দাবি করি যে আহলে হাদিস কোনো নির্দিষ্ট দল এবং মতের নাম নয়, আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম। সকলে আমাদের যারা শ্রদ্ধ বড় বড় আলেম আছেন, ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, যারা বড় বড় আলেম আছে তারা সবাই এটাকে স্বীকৃতি দেন যে আহলে হাদিস হচ্ছে একটি বৈশিষ্ট্যগত নাম। সুতরাং এই বৈশিষ্ট্যের যারা অনুসারী, এই বৈশিষ্ট্যের যারা অধিকারী, তারা সবাই আহলে হাদিস। তারপরের কথা, আমাদের বর্তমান আহলে হাদিস সমাজের সবচেয়ে ভয়াবহ যে বিষয়গুলো আমাদের সমাজের ক্ষতি করে চলেছে, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে দলীয় গোড়ামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ফি গাযাতিন ফাকাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলুম মিনাল আনসার ফাকালা আল আনসারিয়্যু ইয়া আল আনসার ওয়াকালা আল মুহাজির ইয়া আল মুহাজিরিন ফাসমি'আ যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা বালু দাওয়া আল জাহিলিয়্যাহ ক্বালা ইয়া রাসূলুল্লাহ কাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলুম মিনাল আনসার ফাকালা দাউহা ফা ইন্নাহা মুনতিনা। একদা এক যুদ্ধে
একজন মহাজির একজন আনসারকে আঘাত করে বসে, একজন মহাজির একজন আনসারের সাথে গণ্ডগোল তৈরি হয়, কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মহাজির বলে, ওই মহাজিরেরা তোমরা কি দেখতে পাও না আনসার আমার গায়ে হাত তুলেছে? তখন ওই আনসার ব্যক্তি বলে উঠে, এই আনসারেরা তোমরা কি দেখতে পাও না এই মহাজির আমার সাথে গণ্ডগোল করতেছে? তখন মহাজির এবং আনসারেরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় পরস্পরের সাথে লড়াই করার জন্য। ঘটনা কি বুঝতে পারছেন? মহাজির এবং আনসার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে পরস্পরে লড়াই করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা বাল দাওয়াল জাহিলিয়া, এই জাহিলিয়াতের আহ্বান কি কারণে, কি ব্যাপার হে সাহাবীরা, তোমরা জাহিলিয়াতের আহ্বান কেন দিচ্ছ? তখন সাহাবীরা বলল, আল্লাহ রাসূল, এই কাহিনী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওহা, ছেড়ে দাও, কেননা এটা হচ্ছে জাহিলিয়াতের আহ্বান, আর জাহিলিয়াতের আহ্বান হচ্ছে নিকৃষ্ট আহ্বান। ইসলামে ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ভ্রাতৃত্বের মানদণ্ড কি? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কোনো মুসলমানের গায়ে আপনি অস্ত্র উত্তোলন করতে পারেন না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই যার হাত এবং যার কথা থেকে আরেক মুসলমান নিরাপদ আছে। এই সকল হাদিস প্রমাণিত করে যে দলীয় গোড়ামি, দলের কারণে, দলীয় বিভেদের কারণে, সাংগঠনিক বিভেদের কারণে একজনের সাথে আরেকজনের শত্রুতা হচ্ছে জাহিলিয়াতের দাওয়াত। কিসের দাওয়াত? জাহিলিয়াতের দাওয়াত, অন্যায় দাওয়াত, হারাম দাওয়াত। দলীয় বিভেদের কারণে, সাংগঠনিক বিভেদের কারণে একজনের সাথে আরেকজনের শত্রুতা হচ্ছে জাহিলিয়াতের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 4905 নম্বর। এই জন্য আমাদেরকে বাধ্যতামূলকভাবে উদার হতে হবে। বাধ্যতামূলকভাবে কী হতে হবে? উদার হতে হবে। দলীয় সংকীর্ণতা এবং সাংগঠনিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে এবং পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব কায়েম করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রীয় বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়েছিলেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা ও বর্ণভিত্তিক বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়েছিলেন, যেমনভাবে তিনি কালো বেলাল গোলাম হাবশিকে মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন। যাবতীয় প্রকার বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়ে ভ্রাতৃত্বের একটাই মাধ্যম রেখেছিলেন, তার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমাদেরকেও যাবতীয় সাংগঠনিক, যাবতীয় দলীয় বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়ে মুসলমান মুসলমানের যদি ভাই ভাই হতে পারে, তো আহলে হাদিস আহলে হাদিসের তার চেয়ে বড় ভাই ভাই হতে হবে। এখানে আলোচনার আরো জরুরি কিছু বিষয় আছে, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে সত্যিকার প্রকৃত অর্থে তাহরিক আহলুল হাদিস, আহলে হাদিসদের সংগ্রাম এবং আহলে হাদিসদের আন্দোলনটা কি প্রকৃত অর্থে? প্রকৃত অর্থে আহলে হাদিসরা যুগে যুগে যে সংগ্রাম করে এসেছে, যুগে যুগে যে আন্দোলন করে এসেছে, এই আন্দোলনটা আসলে কি, এটা আমাদের অনুধাবন করতে হবে। আমি কিছু বলেছি কিন্তু স্পষ্টভাবে বলিনি। ওই যে বললাম মুহাদ্দিসরা হচ্ছে প্রথম এবং প্রকৃত আহলে হাদিস বলিনি, তাদের কাজ কি ছিল? মুহাদ্দিসদের কাজ কি ছিল? হাদিসকে হেফাজত করা, হাদিসের প্রচার করা, হাদিসের প্রসার করা, হাদিসের উপর আমল করা। তো আহলে হাদিস সংগ্রাম বা আহলে হাদিস আন্দোলনের মূল রূপ হচ্ছে হাদিস। মূল রূপ কি? হাদিস। ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। তো প্রকৃত কাজ বলতে গিয়ে ইমাম লালাকাই রাহেমাহুল্লাহ শরহ উসুল ইতিকাদ আহলে সুন্নাহ বইয়ে বলছেন যে আহলে হাদিস কারা তোমরা কি জানো? হাউলা আল্লাযীনা ফারাগু আনফুসাহুম ওয়া মাহজাহুম ওয়া কুলুবাহুম লিদিরাসাতি হাদিসিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লিদাব্বি আন সুন্নাতিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি জানো আহলে হাদিস কারা? আহলে হাদিস ওয়ারা, যারা তাদের নিজের জীবনকে, যারা তাদের নিজের ঘুমানো, আশ্রয়, সকাল সন্ধ্যা, অন্তর, আত্মা, পুরো জীবনটাকে বিলিয়ে দিয়েছে লিদিরাসাতি হাদিসিন নবী, আল্লাহর রাসূলের হাদিসের দাসে।
কথা বুঝতে পারছেন? আল্লাহর রাসূলের হাদিস পড়তে এবং পড়াতে যারা তাদের সকাল সন্ধে মিলিয়ে দিয়েছে, ওয়ালিদাব্বি আন সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আল্লাহর রাসূলের হাদিসকে হেফাজত করতে যারা তাদের সকাল সন্ধে মিলিয়ে দিয়েছে, তারা হচ্ছে আহলে হাদিস। তো প্রকৃত আহলে হাদিস, সত্যিকার আহলে হাদিসের মূল কাজ, সার্বিক কাজ, প্রথম কাজ এবং সর্বদা কাজ হচ্ছে রাসূলের হাদিসের প্রচার করা, রাসূলের হাদিসের প্রসার করা, রাসূলের হাদিসকে হেফাজত করা যাবতীয় অপবাদ থেকে, যাবতীয় ষড়যন্ত্র থেকে, মিথ্যা জাল এবং জয়ীফ হাদিস থেকে। এটাই হচ্ছে আহলে হাদিসদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে প্রধান কাজ এবং সবচেয়ে মূল কাজ, যেই কাজের জন্য তাদের নাম হচ্ছে আহলে হাদিস। কথা বুঝেননি? এই জন্য আহলে হাদিসদের প্রধান কাজ হতে হবে হাদিস পড়া, হাদিসের অনুবাদ করা। যদি আপনি সাধারণ জনগণ হন তাহলে আপনার প্রধান কাজ হবে হাদিস পড়া, হাদিসের অনুবাদ ক্রয় করা, ক্রয় করে সেটা পড়া, এটা হচ্ছে আপনার প্রধান কাজ, তাহলে আপনি সত্যিকার আহলে হাদিস বলে গণ্য হবেন। যারা আহলে হাদিস আলেম তাদের প্রধান কাজ হচ্ছে হাদিসের বইগুলোকে অনুবাদ করা। প্রচুর হাদিসের বই এখনও অনুবাদ হয়নি, বহু হাদিসের বই আছে এখন অনুবাদ হয়নি। হাদিসের বইগুলোকে অনুবাদ করা, হাদিসকে তাহকিক করা, জাল এবং জয়ীফ হাদিস থেকে সমাজকে মুক্ত করা, এটা হচ্ছে আহলে হাদিস আলেমদের দায়িত্ব, এটা হচ্ছে মূল প্রধান এবং প্রথম কাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আহলে হাদিসরা, ভারত উপমহাদেশের আহলে হাদিসরা এই কাজ থেকে অনেক পিছিয়ে পড়েছে। তার এক নম্বর কারণ হলো সাংগঠনিক দলীয় বিভেদ। ওই আব্দুর রহমান মোবারকপুরের মতো মহাদ্দিস, যিনি তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, শামসুল হক কাজিমাবাদীর মতো মহাদ্দিস, যিনি আবু দাউদের সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, সানাউল্লাহ অমৃতসুরির মতো মহাদ্দিস, সফিউর রহমান মোবারকপুরের মতো মহাদ্দিস এখন আহলে হাদিস সমাজে নাই। কেন? আহলে হাদিসরা, ভারত উপমহাদেশের আহলে হাদিসরা হাদিসের চর্চা কমিয়ে দিয়েছে। হাদিসের চর্চা বাড়াতে হবে, সব কিছু ছেড়ে দিয়ে, যত সংগঠন আছে সব সংগঠনকে সার্বিক শ্রম, সার্বিক সময় ব্যয় করতে হবে হাদিসের চর্চার পিছনে, হাদিসের প্রসারের পিছনে। যত আহলে হাদিস আলেম আছে সকলকে সময় ব্যয় করতে হবে হাদিসের চর্চার পিছনে, হাদিসের অনুবাদের পিছনে, হাদিসের তাহকিকের পিছনে। যত আহলে হাদিস সাধারণ জনগণ আছে সকলকে সকাল সন্ধ্যে সময় ব্যয় করতে হবে হাদিস পড়ার পিছনে, হাদিসের বই মানুষের মাঝে বিতরণের পিছনে, হাদিসের দাওয়াত মানুষের মাঝে দেওয়ার পিছনে। এটাই প্রকৃত আহলে হাদিস আন্দোলন, এটাই প্রকৃত আহলে হাদিসদের সংগ্রাম, এরাই প্রকৃত আহলে হাদিস। হয়তো আমি বুঝাতে অক্ষম, কিন্তু বুঝাতে পারি আর না পারি, বাস্তব এবং প্রকৃত আহলে হাদিস হচ্ছে এটাই, হাদিসের চর্চা সকাল সন্ধ্যায়, হাদিসের চর্চা সকাল সন্ধ্যায়, এটাই হচ্ছে আহলে হাদিস। সে আহলে হাদিস আলেম হোক, আহলে হাদিস সংগঠন হোক, আহলে হাদিস সাধারণ ব্যক্তি হোক, সকাল সন্ধ্যায় হাদিসের প্রচার, হাদিসের প্রসার এবং হাদিসকে হেফাজত করা হচ্ছে মূল আহলে হাদিসের রোগ। আরও যে বিষয়গুলো আলোচনার ছিল সেই বিষয়গুলো এখানে ওইভাবে না বলে আমার বক্তব্য আমি শেষের দিকে নিয়ে আসতেছি। এখানে আরেকটা কথা বলে রাখি যে বর্তমানে আহলে হাদিসদের সাথে দুটা বড় বড় সমস্যা, এই দুটা বড় বড় সমস্যা বলে আজকের আলোচনা শেষ করব। এক, আহলে হাদিসরা আজকে তিন ভাগে নামে সহি আকিদা এই নামটা এখন বেশি চলে। আমি আহলে হাদিস নাম বলবো না, সহি আকিদা, সহি আকিদা এই নামটা এখন তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এক, যারা রাজনীতি করাকে নিজের সকাল সন্ধ্যা মনে করে, ভোটের রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখল করাকে যারা বিশ্বাস করে, বিশ্বাস স্থাপন করে, তারাও সহি আকিদা নামটা ব্যবহার করছে। কথা কি বোঝাতে পারছি? আর যারা বম মেরে অস্ত্রের মাধ্যমে বিদ্রোহ করে ক্ষমতা দখল করতে চায়, খারেজি জঙ্গি, তারাও সহি আকিদা শব্দটা ব্যবহার করছে। কথা বুঝতে পারছেন? আহলে হাদিসের এই দুই গ্রুপের কারোর সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই, থাকতেও পারে না। আহলে হাদিসরা ভোটের মাধ্যমেও ক্ষমতা দখল করতে চায় না, আহলে হাদিসরা অস্ত্রের মাধ্যমেও ক্ষমতা দখল করতে চায় না। আহলে হাদিসরা বিশ্বাস করে,
আহলে হাদিসরা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছিলেন কাউকে এই দায়িত্ব দিয়ে পাঠাননি যে তোমাকে ক্ষমতা দখল করতে হবে, সবাইকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে মানুষকে দেখিয়ে দাও কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা থেকে মানুষকে বের করে জান্নাতের রাস্তায় মানুষকে দাও, কিভাবে মানুষ জান্নাতে যেতে পারবে এই রাস্তা মানুষকে দেখিয়ে দাও। এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার রাসূলদের উপর দায়িত্ব। ক্ষমতা দখল করা সফলতা নয়, জান্নাতে যাওয়া সফলতা। কথা বুঝতে পারেননি? জান্নাতে যাওয়া সফলতা, কিভাবে আমি জান্নাতে যাব এই রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে রাসূল এবং নবীদের দায়িত্ব। আর যারা আহলে হাদিস তারা হচ্ছে রাসূল ও রাসূলুল্লাহ। রাসূল মানে হচ্ছে প্রতিনিধি, পোস্টম্যান। আমি যখন একটা চিঠি লিখি ওই চিঠিটা পোস্টম্যান নিয়ে আমার বাড়িতে পৌঁছাই ওই চিঠিটা। তো রাসূল শব্দের আরবি হচ্ছে প্রতিনিধি, পোস্টম্যানের আরবি হচ্ছে রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিঠি তিনি বহন করে মানুষকে নিয়ে এসে দিয়েছেন, এই জন্য তার নাম কি রাসূল। কথা বুঝতে পারছেন? প্রতিনিধি। আর আলেমরা হচ্ছে রাসূল ও রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত প্রতিনিধির প্রতিনিধি। আল্লাহ প্রতিনিধি করে রাসূলকে পাঠিয়েছেন, আর রাসূলের প্রতিনিধি কারা? আলেমগণ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি, টাকা পয়সার নয়, ধন দৌলতের নয়, বাড়ি গাড়িরও নয়, ক্ষমতার নয়, কিসের? ইলমের, জ্ঞানের। যে জ্ঞান আল্লাহ রাসূল রেখে গেছেন, ওই জ্ঞান, যে জ্ঞান আল্লাহ রাসূল আল্লাহর নিকট থেকে নিয়েছিলেন, ওই জ্ঞান আলেমগণ রাসূলের অধীনস্থ হয়ে, রাসূলের প্রতিনিধি হয়ে, রাসূলের পোস্টম্যান হয়ে জনগণের নিকটে পৌঁছিয়ে দেবে। এটা হচ্ছে আলেমদের দায়িত্ব। তো আহলে হাদিসরা বিশ্বাস করে মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে হবে। কোনোদিন যদি আল্লাহ চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবেন। ওয়াআদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া'আমিলু সালিহাত, যারা ঈমান আনয়ন করবে এবং সৎ আমল করবে আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছেন, লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে আল্লাহ তাদেরকে একদিন ক্ষমতা দিবেন যেমন আল্লাহ তাদের পূর্ববর্তীদের ক্ষমতা দিয়েছিলেন। এটা আল্লাহর ওয়াদা। আমি কাজ করে যাব আল্লাহ ওয়াদা দিয়েছে, আল্লাহ কোন দিন ক্ষমতা দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমি জোর করে ক্ষমতা দখল করতে যাব এতে আমরা বিশ্বাস করি না। আমি একটা উদাহরণ গত অনুষ্ঠানেও দিয়েছিলাম যে মানুষের উপর জাকাত ফরজ, আমার টাকা হয়নি এখনো জাকাত দেওয়ার মতো, তো আমি কি ডাকাতি করে অত টাকার মালিক হব যাতে আমি জাকাত দিতে পারি? আমার টাকা নাই হজ করার মতো, তা আমি কি ডাকাতি করে হজ করার সময় টাকা উপার্জন করব? এটা কি জরুরি? জরুরি নয়। তুই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটা তাদের দায়িত্ব, তাদের উপর ফরজ যারা ক্ষমতায় আছে। সারা পৃথিবীর 55 থেকে 60টা মুসলিম রাষ্ট্রের যারা প্রধান, সকলের উপর ওয়াজিব, সকলের উপর ফরজ যে তারা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, না করলে কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে। আমার উপর এটা ফরজ নয় যে আমি জোর করে ক্ষমতা দখল করে কোরআন এবং সহিহ হাদিস কায়েম করব, বরং আমাকে যেদিন আল্লাহ অটোমেটিক ক্ষমতা দিবেন সেই দিন আমার উপর ফরজ যে আজকে তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, আজ তুমি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো। যেই দিন অটোমেটিক আসবে সেই দিন এটা আমার দায়িত্ব। কথা মনে হয় বুঝাতে পারে? জাকাত যেই দিন আমার উপর অটোমেটিক ফরজ হবে সেই দিন জাকাত দেওয়া আমার অটোমেটিক ফরজ। জোর করে ডাকাতি করে আমাকে জাকাত আমার উপর ফরজ করতে হবে না। আজকে যারা ক্ষমতায় আছে সারা পৃথিবীতে, যত মুসলিম রাষ্ট্রের যত মুসলিম নেতা, সকলের উপর ফরজ যে তারা রাষ্ট্র ইসলামে আইন অনুযায়ী চালাবে, আমার উপর নয়। আমি যেদিন অটোমেটিক ক্ষমতা পাবো সেই দিন আমার উপর ফরজ হবে। এটা হলো ইসলামের আকিদা, ইসলামের বিশ্বাস। এটা হলো আহলে হাদিসদের আকিদা, আহলে হাদিসদের বিশ্বাস। আমরা ভোটের রাজনীতিতেও বিশ্বাস করি না, আমরা অস্ত্রের মাধ্যমে, খারিজিয়াতের মাধ্যমে একজন মুসলমানকে চুন থেকে পান খসলে কাফের ফতোয়া দিয়ে বা রাষ্ট্র নেতাদেরকে কাফের ফতোয়া দিয়ে, মুরতাদ ফতোয়া দিয়ে তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে তাদেরকে হত্যা করাকে আমরা জায়েজ তো দূরের কথা, মহা থেকে মহা অন্যায় মনে করি, মহা থেকে মহা পাপ মনে করি, মহা থেকে মহা গুনাহের কাজ মনে করি। যতক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্র নেতা কাফের না হয়ে গেছে, পূর্ণ কাফের না হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্র নেতার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। বিদ্রোহ করলে ক্ষতি আছে। আজকে ইয়েমেন দেখেন, সিরিয়া দেখেন, মিশর দেখেন, এমন কোনো দেশ নাই যেই দেশে খারিজিদের পাল্লায় পড়ে ধ্বংস হয়ে যায়নি। এই খারিজিরা চাচ্ছে এইভাবে সৌদি আরবের শান্তিকে মাটির সাথে মিশিয়ে দিতে, এইভাবে কুয়েত, কাতার, বাহরাইন, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলোর শান্তিকে মাটির সাথে মিশিয়ে দিতে। আজ কাফেরেরা যত মুসলমানকে না হত্যা করেছে, এই খারিজিরা তার চেয়ে বেশি মুসলমানকে হত্যা করেছে।
এই জন্য এই খারেজিদের সাথে আহলে হাদিসদের বিন্দুমাত্র সম্পর্ক নাই, এই জঙ্গিদের সাথে আহলে হাদিসদের বিন্দুমাত্র সম্পর্ক নাই। রাফুল আদায়ন করলে কেউ আহলে হাদিস হয়ে যায় না, মানহাজের সাথে এক হতে হবে। ঠিক তেমনই যারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস স্থাপন করে এবং যারা ভিতরে ভিতরে আহলে হাদিসদেরকে সহ্য করতে পারে না, 2005 সালে যারা আহলে হাদিস আলেম ওলামাদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, তারাও যদি মুখে মুখে সহি আকিদা দাবি করে তাহলে হবে না। আদর্শ এবং আকিদায় আহলে হাদিসদের সাথে আসতে হবে, তবেই তাকে আহলে হাদিস বলে গণ্য করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে হাদিসদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন, আহলে হাদিস কি এবং কেন তা ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।